গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 28 মে রবিবার সকাল 11টায় দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সোভান মিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ জুলফিকার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার দেবাশিস মণ্ডল, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসলাম পারভেজ, যানবাহন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক প্রকৌশলী রুমেন রায়হান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাসিব সর্দার। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।